আচ্ছা তো আমাদের নেক্সট যেখান থেকে এবার আলোচনা শুরু হচ্ছে সেটা হলো লসিকা বা লিম্ফ তো আমাদের যে টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তরল পদার্থকে আমরা বলি লসিকা তো আমাদের যে কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে দেখা যাচ্ছে চার থেকে আট লিটার তরল পদার্থ ও রক্ত প্রোটিন চারপাশের টিস্যু কোষের ফাঁকে ফাঁকে লসিকা হিসেবে অবস্থান করে তো এই এগুলো লসিকা নিয়ে তেমন কিছু পড়ার দরকার নাই জাস্ট এখান থেকে জাস্ট পড়বা যেটুকু যে আমাদের টেন পার্সেন্টের মতো রক্তরস প্লাসমা যেটা আছে কৈশিক জালিকা থেকে বেরিয়ে দেহকোষের চারিদিকে ইন্টেস্টেশাল তরস হিসেবে বা ইন্টেস্টেশাল ফ্লুইট হিসেবে অবস্থান করে যেটাকে আমরা মানে এই তরলটা লসিকা নালিকায় প্রবেশ করে লসিকায় পরিণত হয় লসিকাটা মূলত এক প্রকার তুমি বলতেই পারো যে তোমার যে প্লাসমা তো প্লাসমাটা আগে ছিল কি রক্ত মানে কৈশিক জালিকার মধ্যে আগে ছিল তারপর কৈশিক জালিকার মধ্যে এরপর যখন এটা বেরিয়ে বা টিস্যুতে চলে আসছে তখন এটাকে আমরা বলছি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যেহেতু টিস্যুর মধ্যে এসে একটা তরল হিসেবে থাকছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড তো ওই ফ্লুইডটাকে আমরা বলছি হলো তোমার লসিকা বা লিম আচ্ছা তো এই আর লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় লিম্ফোজেনেসিস জিনিসটা ইম্পর্ট্যান্ট দাগাই ফেলল আর এই লসিকার মধ্যে তোমার দেখা যাচ্ছে কোষবিহীন উপাদানও থাকে কোষ উপাদানও থাকে এখন কথা হলো যে এখান থেকে কী কী পড়বা এখান থেকে মনে রাখবা যে লসিকায় প্রধানত সে রক্তকণিকা লিম্পোসাইট থাকে সে রক্তকণিকার যে পাঁচটা পড়লো তার মধ্যে লিম্পোসাইটটা থাকে আর সামান্য পরিমাণে লোহিত রক্তকণিকাও থাকে কিন্তু দেখো অনুচক্রিকা থাকে না তাহলে তোমাদের যে পরীক্ষা আসে লোহিত রক্তকণিকা কি মানে লসিকার মধ্যে কিন্তু অনুচক্রিকা থাকে না মাথা রেখো অনেক ইম্পর্টেন্ট কিন্তু লসিকার মধ্যে অনুচক্রিকা থাকে না বাকি দুইটা থাকে আর লসিকার ক্ষেত্রে পানি থাকে কতটুকু চুরানব্বই পার্সেন্ট যদি এখানে দেওয়া নাই হয়তো পুরোনব্বই দেওয়া আছে চুরানব্বই পার্সেন্ট পানি থাকে এটা ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে আর কি বলবো এরপরে যদি বলি যে তোমার এই যে লিম্পোসাইটের সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে যে লসিকায় দেখা যাচ্ছে পাঁচশো থেকে সাত হাজার পাঁচশো লিম্পোসাইট মানে পাঁচশো থেকে পঁচাত্তর হাজার তোমার লিম্পোসাইট থাকে লসিকার মধ্যে সাত হাজার থেকে পঁচাত্তর হাজার লিম্পোসাইট থাকে প্রতি কিউবিক মিলিমিটারে আচ্ছা এটা ইম্পর্টেন্ট এরপরে যদি বলো লসিকার আর কী কী পড়বো তাহলে বলবো এই যে লসিকায় মানে যখন চোর আমরা খাবার খাই তখন দেখা যাচ্ছে লসিকায় ফ্যাটের পরিমাণটা একটু বেড়ে যায় তাহলে দেখা যাচ্ছে তখন লসিকাটা দুধের মতো সাদা দেখায় তখন সেটাকে আমরা বলি হলো কাইল লসিকায় যখন ফ্যাটের পরিমাণটা মানে চোরবিযুক্ত খাবার খেলে ফ্যাটের পরিমাণ বেড়ে গেলে যখন সেটা দুধের মতো সাদা দেখে তখন সেটাকে আমরা বলি কাইল আর কঠিন অংশ সেগুলোকে আছে তোমাদের এতে আচ্ছা এখানে আছে দেখো এই সে কাইল এটা তাই প্রায় মানে লসিকার কঠিন অংশের প্রায় তাই পাঁচ থেকে পনেরো পার্সেন্ট কাইল থাকে এগুলো পড়বা এই পঁচানব্বই পার্সেন্ট পানি দেওয়া আছে এগুলো পড়ে ফেলবা আসে এগুলোর দরকার নেই বা কিছু এরপরে আসে লসিকা তন্ত্র অর্থাৎ লিম্ফেটিক সিস্টেম তো লসিকা লসিকা ক্যাফেলারি লিমনোট লসিকা নালি বা লিম্ফেটিক্স লিম্ফয়েড অঙ্গ এর মধ্যে দেখো লিম্ফয়েড অঙ্গ কোনগুলো তোমাদের এখানে লিমফয়েড অঙ্গের কথা নাই দেখতেছি এক লাইটের এক করে ফেসে আচ্ছা লিম্ফয়েড অঙ্গের মধ্যে আছে পিলিহা থাইমাস গ্রন্থি টনসিল লিমফিটিক টিস্যু এগুলো যদি এখানে না থাকে তোমাদের পনেরো টাইপের যার কাছে আছে এইটু এখানে আছে আচ্ছা এখানে লসিকা গ্রন্থি বা নোড বা লিম গ্লান্ট এর মধ্যে আছে দেখো পিলিহা টনসিল বন্যার অস্তিমাজ্জা থাইমাস এগুলা ইম্পর্টেন্ট কিন্তু পিলিহা থাইমাস অস্থিমাজা পিলিহা টনসিল থাইমাস অস্থিমাজ্জা আচ্ছা এখান থেকে আর কী কী পড়বা এখান থেকে আরেকটা জিনিস পড়বা সেটা হলো এই লসিকাতন্ত্রকে বলা হয় দ্বিতীয় রক্ত সংবহন তন্ত্র লসিকাকে বলা হয় দ্বিতীয় রক্ত সংবহন তন্ত্র অনেক অনেক ইম্পর্টেন্ট লসিকাকে বলা হয় দ্বিতীয় মানে এই লসিকাতন্ত্রকে বলা হলো দ্বিতীয় রক্ত সংবহন তন্ত্র দেখো আমাদের লিমনোট সারা দিয়ে সরানো দেখছো এই লিমনোট কিন্তু সারা দিয়ে সরানো এগুলো এক এক সাইডে এক একটা নাম আছে মেডিকেল আসে তখন শিখবা এখন এত কিছু আমি আলোচনা করব না যেহেতু সময় কম আর এই যে এর প্রধান দুইটা নালী আছে দেখো নালীর মধ্যে আছে ডান লসিকা নালি একটা আছে লসিকা তো ডান লসিকা চিত্রের শীতের মধ্যে দেয়া আছে ডান লসিকা নালি মার্কর আসে আর থরাসিক লসিকা তো ডান লসিকা ক্ষেত্রে দেখো তোমরা ডান লসিকা যেটা আছে সেটা কোথায় কোথায় গেছে দেখো মাথা গলার উপ ডান দিক ডানবাহু বক্ষ অঞ্চলের ডান দিক এসব জায়গায় গেছে আমার ডান লসিকা নালি এগুলো দিতে পারো আর থোরাসিক লসিকা কোন দিকে গেছে তোমার দেহের নিম্নাংশ দিকে গেছে আর বাম দিকের যে বাম দিকের যে লসিকা মিলে তোমার একসাথে থোরাসিক লসিকা নালি হয়েছে অর্থাৎ গুলো প্লাস দেহের নিম্নাংশের গুলো এগুলো হলো থোরাসিক লসিকা নালি আর ডান লসিকা নালিকে সবগুলো ডান দিকে অর্থাৎ বকাঞ্চলের ডান দিক মাথা গলার ডান দিক ডান দহ সবগুলো হলো ডান দিকের গুলো আছে এখান থেকে আর কি পড়বা গ্রহন্তি কি কি তো বললামই অন্তর্মুখী পরিমুখীগুলোর আপাতত এখানে দরকার নাই তোরা সিকের মধ্যে আর দরকার নাই আচ্ছা লসিকা নালে গ্রহন্থির মধ্যে তো এই জিনিসগুলো বললাম আর লসিকা গ্রহন্থির সংখ্যা কত চারশো থেকে সাতশো এটা কিন্তু ইম্পর্টেন্ট লসিকা গ্রন্থীর সংখ্যা চারশো থেকে সাতশো এটা কিন্তু ইম্পর্টেন্ট মাথায় রেখো আর লসিকা গ্রহণ বলা হয় হলো যান্ত্রিক ফিল্টার অনেক ইম্পর্টেন্ট লসিকা গ্রহন্থিকে বলা হয় হলো যান্ত্রিক ফিল্টার লসিকা গ্রহণ বলা বলা হলো যান্ত্রিক ফিল্টার আচ্ছা এখান থেকে আর কি কি পড়ব লগঞ্জ থেকে বলা হয় যান্ত্রিক ফিল্টার চারশো থেকে সাতশো পড়বা জিনিস আর রক্তের এরপর আছে আচ্ছা মধ্যে জিনিস তোমাদের পুরনো রাইটের বই আছে ঘাড় বগল আর কুস্কিতে লিম নোটটা থাকে প্রচুর নোট থাকে ঘাড় বগল আর কুস্কিতে দেখো তোমরা যদি চিত্রটা লেখো লক্ষ্য করো তো দেখো তোমার বগল বা কুস্কিতে বা ঘাড়ের সাইডে দেখো প্রচুর লিম নোট থাকে তো এই জিনিসগুলো মাথায় রেখে এটা মাথায় তোমাদের দেখা যায় এক হ্যাক বই মানে তোমাদের কি রাইটারের কি বলবো আর বই সেমটা কিছু বাদ দেয় কিছু অ্যাড করে এই করে আর সেখান থেকে মনে রেখো রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাঙ্ক বলা হয় পিলিহাকে এটা কেমন দেখতে কালসে নরম বর্ণের পিলিহা চিত্রের মধ্যে দেখো পিলিহাটা এ হাট হাটের নিচে দেখো এই সাইডে আছে পিলিহাই তো পিলিহাটা দেখতে কেমন পিলিহাটা দেখতে হলো কালসে বর্ণের এবং এটা কেমন এটা হলো রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাঙ্ক এবং এর ওজন কেমন দেড়শো গ্রাম প্লিহার ওজন কেমন দেড়শো গ্রাম প্লেয়ার ওজন দেড়শো গ্রাম আচ্ছা এই আর প্লিহা হলো মানবদের সবচেয়ে বড়ো লসিকা গ্রন্থি স্প্লিন বা প্লিহা ইংরেজি ওয়ার্ডগুলো কিন্তু মাথায় এই এইসব ছোটো ছোটো জিনিস ইংরেজি ওয়ার্ডগুলো মাথায় রাখে স্প্লিন মানে কিন্তু প্লিহা তো এটা সবচেয়ে বড় লসিকা গ্রন্থি এবং এটাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাঙ্ক বলা হয় প্লিহাকে এর ওজন হলো দেড়শো গ্রাম আর এটা এর ওজনের দ্বিগুণ পরিমাণ দেখো রক্ত জমা রাখছে এর ওজন দেড়শো গ্রাম হলো এটা প্রায় তিনশো মিলিলিটার রক্ত জমা রাখে তিনশো মিলিলিটার রক্ত জমা রাখে এটা রক্তের প্রধান ছাকুনি হিসেবে কাজ করে কতগুলো দেখছো আর অধিকাংশ লোহিত রক্তকণিকা মানে পিলিহায় ধ্বংসপ্রাপ্ত হয় এই কারণে বলছিলাম কিন্তু লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয় পিলিহাকে এটা কিন্তু বলছিলাম লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয় পিলিহাকে এর পাশাপাশি ছিল দেখো একটা লসিকা গ্রন্থি আর টনশিলো যখন প্রদাহ হয় তখন সেটাকে টনশিলের প্রদাহ বলা হয় বা সিলাইটিস বলা হয় যখন সেটা ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এরপরে মানুষের যে ফাইলেরিয়া কাইমি বৈজ্ঞানিক নামটা দেখে রাখো ফাইলেরিয়া কেমি দ্বারা যখন আক্রান্ত হয় তখন লসিকা নালি ও লসিকা গ্রন্থিগুলো লসিকা প্রবাহ বাধাগ্রস্ত হয় তো তখন দেখা যাচ্ছে সে গোডরোগ হয় বা এলিফ্যান্টিয়াসিস হয় এলিফ্যান্টিয়াসিস বা গোডরোগ হয় এটা দেখো ডা ডাব্লিউ দিয়ে শুরু হচ্ছে ডাব্লিউ বিএফ মনে রাখবন্ধত্ব অর্থাৎ বৈজ্ঞানিক নামটা দেখে জানো অন্তত তুমি আইডেন্টিফাই করতে পারো এটা পড়ছিলে ফাইলের বৈজ্ঞানিক নাম অর্থাৎ পরীক্ষে দাগাতে পারলে হলো এরপরে লসিকার কাজ আছে কাজগুলো পড়বে এর মধ্যে জাস্ট দশ নম্বর কাজটা মনে রাখো দশ পারসেন্ট এটাকে পড়লে না বাকিগুলো রিডিং দিও এরপরে লসিকা রক্তের মধ্যে পার্থক্য আছে রিডিং দিও তেমন দরকার নেই আচ্ছা এরপরে আছে ঋতপিণ্ড আচ্ছা এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা না ভাই আচ্ছা ঋতপিণ্ড জাস্ট আজকে সিম্পল জেনারেল কিছু কথা বলি তারপরে ঋতপিন্ডের কলা কৌশল আগ দিন বলবো মানে আচ্ছা হৃদপিন্টকে ক্যামেরা বলি মানবদেহের পাম্প যন্ত্র বা পাম্পিং মেশিন এটা তো জানোই আর হৃদপিন্টের ওজন দরকার না আড়াইশো থেকে তিনশো নব্বই পুরুষে আর স্ত্রীতে দুইশো থেকে দুশো পঁচাত্তর রিডিং দিও আর ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে ছয় সপ্তাহ থেকে হৃদয়স্পন্দন শুরু হয় অনেক অনেক ইম্পর্টেন্ট ফ্রি স্টার ভ্রূণ অবস্থায় মাতৃ ছয় সপ্তাহে এই তোমরা পড়ার সময় এই ছয় সপ্তাহটা গোল করে ফেলবে এভাবে গোল করে করে পড়বে তা মেন জিনিসটা তোমার পরীক্ষার আগে মাথায় আসে ছয় সপ্তাহ থেকে হৃদেশ শুরু হয় এটা দেখতে এবং এটা পঞ্চম পাজরের ফাঁকে অবস্থান করে আচ্ছা এই এরপরে আকার আকৃতি আছে আকার আকৃতি তেমন পড়তে হবে না এটা ত্রিকাকার মানে ত্রিকোণা মোশার মতো পড়ো লালচে খয়েরি বর্ণের রিডিং দিও আচ্ছা এরপরে এখান থেকে আর কী পড়বা এখান থেকে তেমন কিছু পড়ার নাই এরপরে স্তর এর আবরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে এর দ্বিস্তরী আবরণ থাকে গোল করে রেখো দ্বিস্তরী আবরণ থাকে দ্বি হৃৎপিণ্ডে দ্বি পাল্লা আবরণ থাকে এর নাম কি পেরিকাইডিয়াম বাইরের যে আবরণের নাম তার পেরিকাইডিয়াম তো এই পেরিকাইডিয়াম আবার দুই ধরনের হয় একটা হলো সেরাস পেরিকাইডিয়াম আর ফাইব্রাস অর্থাৎ দেখো বাইরের দিকে থাকে হলো ফাইব্রাস পেরিকাইডিয়াম বা তন্তুময় পেরিকাইডিয়াম আর ভিতরের দিকে থাকে তো এই সেরাস পেরিকাইডিয়াম যে ভিতরের দিকে ওইটা আবার দুইটা ভাগে ভাগ হয় একটা হলো অর্থাৎ বাইরের দিক আর একটা হলো দেখা যাচ্ছে পেরিকাইডিয়াল ফ্লুইড থাকে আর এই তরল কি করে হৃৎপিণ্ডকে দেখো ঘর্ষণজনিত যে চাপ চাপ ঘর্ষণজনিত আঘাত থেকে হৃৎপিণ্ডের সংকোচনকে সহস নিয়ন্ত্রণ করে এর পাশাপাশি প্রাচীর আছে মানে হৃৎপিণ্ডের যে প্রাচীর গঠনকারী যে পেশি সেটাকে বলা হয় কার্ডিয়াক পেশি তোমরা জানো হৃৎপিণ্ডে থাকে কার্ডিয়াক পেশি আর এই হৃৎপিণ্ডের যে স্তর প্রাচীরের স্তর প্রাচীরের স্তর হলো তিনটা আগে তোমরা আবরণ পড়ছি আবরণের এটা পড়ছি অর্থাৎ হৃৎপিণ্ডের আবরণের নাম কিন্তু পেরিকাইডিয়াম আর হৃৎপিণ্ডের যে স্তর তুমি বলো এখন হৃৎপিণ্ডের স্তর এর কিন্তু আবরণ পড়ছি না এবার আবরণের নাম পেরিকাইডিয়াম আর এবার হৃদপিণ্ডের যে প্রাসির গঠন করছে যে প্রাসিরটা গঠন করছে এই প্রাসিরটার তিনটা স্তর একটা হলো এপিকাইডিয়াম এপিকথা হতো উপরে অর্থাৎ কি উপর বাইরের সাইডে আছে আর মায়োকথার তো মাঝে আছে মায়োকার্ডিয়াম আর একদম ভিতরে আছে এন্ডোকার্ডিয়াম তো এপিকাইডিয়াম যেহেতু বাইরে আছে দেখো বাইরে কি চর্বি লেগে আসে না তো তাহলে বাইরের যে স্তর আছে সেখানে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে এটা সবচেয়ে বাইরের স্তর মায়োকার্ডিয়াম মায়োকার্ডার হতো মাছ কানে এবং এটা যেহেতু মাসল মায়োকথা বুঝতে পারছি এখানে মাসল থাকছে অর্থাৎ কি এটা হলো তাকে সংকোচন প্রসারণে সাহায্য করছে তাহলে সবচেয়ে পুরু স্তর হবে এটা মায়োকার্ডিয়াম সবচেয়ে পুরু এবং এটা কী করে সংকোচন প্রসারণে সাহায্য করে এগুলো কিন্তু পরীক্ষা এম সিকে আসে যে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সাহায্য করে কোন স্তর মায়োকার্ডিয়াম আচ্ছা এরপরে দেখো এন্ডোকার্ডিয়াম একদম ভিতরে তাহলে ভিতরের স্তর মানে কি যে ভিতরে যে হৃদকপাটিকাগুলো থাকে সেগুলোকে ঢেকে রাখবে বা হৃদ রক্তবাহিকার সাথে হৃৎপিন্ডের অবিচ্ছন্ন সংযোগ ঘটাবে এই এরপরে যদি হৃদপিণ্ডের প্রকোষ্ঠ পড়ো তোমরা জানো চারটা প্রকোষ্ঠ থাকে এর মধ্যে দুইটা অ্যাট্রিয়াম থাকে দুইটা ভেন্ট্রিকল বা নিলয় থাকে এগুলো তো তোমরা জানো আচ্ছা এরপরে এই ডান বাম অ্যাট্রিয়াম এখান থেকে তুমি কি কি পড়বে এখান থেকে এটা হলো ডান তুমি দেখতে পাচ্ছ আর এখানে হলো ডান ভেন্টিকল আর পাশেটা হলো বাম ভেন্ট্রিকল আর এর পিছনে থাকে তোমার হলো তোমার রাইট ভেন্ট্রিকল দেখো তুমি ডান ওপরের দিকে থাকে অ্যাট্রিয়াম ওপরে অ্যাট্রিয়াম নিচে থাকে ভেন্ট্রিকল ভেন্ট্রিকলিটের উপরের দিকে থাকছে অ্যাট্রিয়াম নিচের দিকে থাকছে ভেন্ট্রিকল আর ওপরের দিকে অ্যাট্রিয়াম দেখো ডান অ্যাট্রিয়ামটা তুমি সামনে থেকে দেখতে পাচ্ছ কিন্তু বাম অ্যাট্রিয়ামটা কিন্তু সামনে থেকে তুমি দেখতে পাচ্ছ না ওটা কিন্তু পিছনে থাকে অর্থাৎ বেজের দিকে থাকে একটা হার্ট যখন তুমি হাতে নিবা যদি আমি নিচ্ছি কিন্তু আমরা যারা মেডিকেল স্টুডেন্ট তাদের তো নিতে হয় শুরুতেই আর কি এটা নিয়ে আইটেম দেওয়া লাগে তো তোমরা চান্স পাবো দেখবা মানুষের যে

তো এরপরে এই যে ডান্ট্রিয়াম আছে ডান্ট্রিয়ামের মধ্যে এইখানে থাকে হলো সাইনো নোট অর্থাৎ এস এ নোট যেটা তুমি বলো এই এস এ নোটকে বলা হয় পেসমেকার তোমরা তো জানো পেসমেকার বা সাইনো নোট আর এই যে এইখান থেকে এসে তোমার এই যে এই দুইটা ভেন্টিকলের মধ্যে পদ্মা যেটা আন্ত ভেন্টিকুলার পদ্মা এর এই যে শুরুর এইখানে থাকে তোমার তোমার যে এভি নোট থাকে এভি নোটটা এসে এরপরে এইভাবে দুইটা মানে এভিনোট হওয়ার পরে তারপর বান্ডোলা ফিস হয় এখানে এই বরাবর থেকে বান্ডোলা ফিস অর্থাৎ এই যে ভেন্টিকুলার পথ এই বরাবর থেকে এই দুটা দুই ভাগে ভাগ হয়ে যায় যেটাকে পার্ক ফাইবার হিসেবে দুই সাইড ছড়া যায় যেটা আমরা পরবর্তীতে দেখব সমস্যা নাই আর এখান থেকে কি কি বলবো এটাকে আমরা বলি পালমোনারি ট্রাঙ্ক পালমোনারি ট্রাঙ্ক এটা ওপরের দিকে গিয়ে কি হয় দু পালমোনারি ধমনি হয়ে যায় রাইট অ্যান্ড লেফট পালমোনারি ধমনী হয়ে যায় পালমোনারি ট্রাঙ্ক কি হয়ে যায় লাইট রাইট অ্যান্ড লেফট পালমন্দারি ধমনী হয়ে যায় আর এটা হলো তোমার অ্যাসেন্ডিং অ্যাওয়াটা অ্যাসেন্ডিং অ্যাওয়াটা গিয়ে তোমার কি হয় অ্যাসেন্ডিং অ্যাওয়াটা গিয়ে এই বরাবর তোমার এটা তোমার বুকের স্টার নাম অ্যাঙ্গেল থাকে তোমার 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 স্টার নাম বুকে হাত দাও দিয়ে দেখো একটা উসুমতো জায়গা আছে তো ওটা হলো স্টার নাম তো স্টার নামের ওই জায়গায় উসু মতো যেটা হয়ে আছে ওটাকে বলা হয় স্টার নাম অ্যাঙ্গেল ওই বরাবর এসে তোমার দেখা যাচ্ছে এই অ্যাসেন্ডিং অ্যাওয়াটা তোমার আস অফ অ্যাওয়াটা হয়ে যায় অর্থাৎ এইখানে যে উসু হয়ে আছে এটা হলো আর্শ অফ এওয়াটা আসা ব্যবহারটার তিনটা ব্রাঞ্চ থাকে তো এর মধ্যে আছে কি তোমার লেফট সাবক্লাভিয়ান ধমনী আছে তারপরে লেফট কমন ক্যারোটিড ধমনী আছে আর সাবক্লাভিয়ান আর্টারি আছে তিনটা জিনিস আছে সাবক্লাভিয়ান আর্টারি না লেফট কমন ক্যারোটিড ধমনী আছে আর এখানে আর সাবক্লাভিয়ান ধমনি আছে আচ্ছা আর এখান থেকে তোমার কিছু এরপরে এটা যখন ওই সাইড দিয়ে চলা যাচ্ছে তখন সেটাকে বলা হয় ডিসেন্ডিং হাওয়াটা আর এখান থেকে ডে ডান অ্যাট্রিয়ামে তোমার উন্মুক্ত হয়েছে সুপ্রিয়ার ভ্যানা কাবা ইনফিরিয়ার ভ্যানা কাভা এর পাশাপাশি আরও একটা জিনিস উন্মুক্ত হয় সেটা হলো করোনারি সাইনাস যেটা পিছন দিকে থাকে এগুলো মডেল হলে বেশ সুন্দর করে তোমাদের দেখানো যেত তো এই আর এখানে যে অ্যাট্রিয়াম আর ভেন্টিকলের মাঝে যেটা থাকে সেটা হলো ট্রাইকাসপিড স্পিড আর এখানে থাকে বাইক স্পিড এগুলো সামনে আছে সব আগে এক করে আলোচনা করবো মানে ভেঙে ভেঙে সমস্যা নাই তো এই হলো কথা এগুলো হালকা হালকাটি একটু ধারণা দিচ্ছি আজকে আর এখান থেকে তেমন কিছু পড়তে হবে না এখান থেকেও তেমন কিছু পড়তে হবে না এখান থেকে থাক এসব জায়গা থেকে তেমন কিছু পড়তে হবে না এই চিত্রগুলি এই সেই কপিটিগাগুলো দেখতে এরকম আচ্ছা এই কভার টিকাটা দিয়ে আজকে শেষ করে দিই তো এখানে দেখো তোমার আচ্ছা আমি জাস্ট সিম্পল তোমাদের অত বেশি এখন ব্যাসিক দিতে যেতে হবে না আমি জাস্ট সাপোজ এটা যদি হার্ট হয় এই চারটা কষ্ট তো এইখানে তুমি মনে রাখবা এটা হলো বাম সাইড বাম ভেন্টিকল এটা হলো ডান সাইড এটা হলো ডান অ্যাট্রিয়াম এটা হলো বাম অ্যাটট্রিয়াম আর এটা নিচে দুইটা থাকলে ভেন্ট্রিকল থাকে নিচে তো এখন কথা হলো এই যে দেখো বাম সাইডে থাকবে বাইকের স্পিড কভার টিকা অর্থাৎ কি এইখানে বাম অ্যাট্রিয়াম আর বাম ভেন্টিকলের মাঝে যে কভাটিকা থাকবে এটা হলো বাইক স্পিড কভারটিকা অর্থাৎ দেখো বাইকার স্পিড কেন এই দেখো এখানে দুই সাইড আছে এরকম আছে আর ট্রাইকা স্পিড কভার কেন দেখো এখানে তিনটা এরকম আছে একটা তিনটায় মিলিত স্থল তো তাহলে এই সাইডে তো এখন বাম সাইডে থাকছে বাইকার স্পিড আর এই ডান সাইডে থাকবে হলো তাহলে ট্রাইক স্পিড কভাটিকা এই বাইক স্পিড কভাটিকার এক নাম হলো মাইট্রাল কভাটিকা তোমার পরীক্ষা আসবে বাম অ্যাট্রিয়াম আর বাম ভেন্ট্রিকলের সংযোগের স্থলে কোন কভার থাকে তারা যদি বাম দিকেই বুঝে ফেলবে এখানে বাইক স্পিড কবাটিকা থাকবে বাম ভেন্টিকল মাছ খুলে বাইক স্পিড কবাটিকা এটা আরেক নাম হলো মাইট্রাল কবাটিকা আচ্ছা এরপরে এটার কাজ কী কাজ তো তুমি এমনি বুঝতে পারছো অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্টিকলের রক্তটা নিয়ে আসবে কিন্তু এর বিপরীতে কিন্তু আবার ব্যাগে যেতে দেয় নাই কবাটিকাটা বন্ধ হয়ে যায় রক্ত এসে গেলে বন্ধ হয়ে যায় আর এরপরে আছে টাইক স্পিড কবাটিকা এটা এ সাইডে থাকছে অর্থাৎ ডান অ্যাট্রিয়াম ডান ভেন্টিকলের সংযোগস্থলে এরপরে আসে অ্যাওয়াটিক কবাটিকা অ্যাওয়াটিক কবেটিকা কোথায় থাকে অ্যাওয়াটিক কবে হলো তোমার যে লেফ্ট ভেন্টিকল আর অ্যাওয়াটার মাঝে থাকে অর্থাৎ তোমার এই যে লেফট ভেন্টিকল এখান থেকে আবার এরকম ব্রাঞ্চ বেরোয় মহাদমনি বেরোয় বা অ্যাওয়াটা তো অ্যাওয়াটা আর এই লেফট ভেন্টিকল এখান থেকে যে বেরোচ্ছে এই এই বেরোনোর মুখে যে কভারটিকাটা থাকে এই কভারটিকাটাকে বলা হয় হলো অ্যাওয়াটিক কভারটিকা বা অ্যাওয়াটিক সেমিলোনার কভারটিকা একইভাবে আরেকটা আছে পালমোনারি মোনারি সেমিলোনার যেটা হলো তোমার ডান ভেন্টিকল আর পালমোনারি ধীর সংযোগের যেটা তোমার চিত্রটা গেল আচ্ছা তোমাদের যেটা বলছিলাম দেখো মানে এই যে বাম মাঝে এর মাঝেটা থাকছে তো তোমার যেটা চিত্রটা দেখো তোমরা এখানে দেখো তো ওটা যদি তোমরা লক্ষ্য করো দেখো এটা হলো তোমার ডান ভেন্টিকল তো ডান ভেন্টিকল থেকে যে তোমার কপাটিকাটা বের হয়েছিল তোমার সেমিলোনার কপাটিকা দেখো তোমার ডান ভেন্টিকল থেকে এখানে যে কপার আছে এটা হলো সেমিলোনার কপাটিকা আচ্ছা এরপরে যদি আমি আসি আর কী কী আছে এখানে অ্যাওয়ামোনার কপাটিকা গেল পাওয়াটিক আচ্ছা অ্যাওয়টিক কপাটিকা বললে মনে রাখবে অ্যাওয়াটা থেকে থাকবে অ্যাওয়াটা কোথা থেকে বেরোইছে অ্যাওয়াটা মনে রাখবে এই বাম ভেন্টিকল থেকে বের বেরোইছে বের বেরোইছে বাম ভেন্টিকল থেকে আচ্ছা এরপরে কালকে এটা আরও চিত্র দিয়ে যখন ব্যাস মানে সার্কুলেশনটা পড়াবো তখন এই জিনিসগুলো আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আর ডান ভেন্ট্রিকল আর এখান থেকে পালমোনারি ধমনে বেরোইছে তো সেই সংযোগ ধমন থেকে থাকে পালমোনারিকভাটিকা আর করোনারি সাইনাস বললাম যে হাটে পিছনের দিকে থাকে করোনারি সাইনাস ওরও কিছু বেরিয়ে থাকে ওখান থেকে গ্রেট কার্ডিয়াক এক ভেইন থাকে স্মল কার্ডিয়াক এক ভেইন থাকে ওরও কিছু ট্রিবিউটারিস আছে এগুলো তো তোমাদের এখন দরকার নেই তো করোনারি সাইনাস আর ডানের টাইম ওটা হলো ডানের টাইম মুক্ত হয়ে বলছিলাম তো এই দুটার মাঝখানে থাকবে যে কভাটিকা সেটা হলো করোনারি কভাটিকা বা থিবে সিয়ান অর্থাৎ ধরে নাও এই ধরো হাট হাটের এইখানে তোমার এইখানে একটা সিদ্ধ্রপথ এই সিদ্দ্র পথে ধরে নাও এই কভাটিকে হলো এই গেটটা এই সিদ্ধ্রপথের মুখে তোমার হলো গেট হয়ে আসছে এখান থেকে ব্লাড যাবে কিন্তু আর ফেরত যাতে না আসতে পারে কভাটিকে সেটা বাধা দেয় বুঝতো এই এই জিনিসটা কাজ তো রকম যে ডান ট্রিয়াম আর করোনারি সেন্সের মাঝখানে থেকে করোনারি রিকভার বা থিভি সিমেন্ট কভিকা আর ইউএসটি সিমেন্ট কপার টিকা থেকে ই দিয়ে শুরু হচ্ছে তাহলে কি ইনফিরিয়ার ভেনাখাবা থাকবে ইনফিরিয়ার ভ্যানা কোথায় ওপেন হয়েছিল আমার ডান ট্রিয়াম ওপেন হয়েছিলো আমার ডানের ট্রি আমি ইনফিরিয়ার ভ্যানে কাবা সুপিরিয়ার ওপেন হয়েছিল তাহলে ইউএসটি এসে আমার কবে থেকে কোথায় থাকবে ইনফিরিয়ার ভ্যানে কাবা ইউ দিয়ে শুরু ইনফিরিয়ার ভ্যানে কাবা ডানের ট্রি আমার সংযোগস্থলে আর থিবেসিয়ান বা করোনারি কবা টিকা করোনারি কবা টিকা তাহলে করোনারি সাইনাস আর ডানের ট্রি আমার মাঝে এগুলো সব ডানের ট্রি আমার মুক্ত হয়েছে তো এই এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কি না ভাই এরপরে আর কি আছে আজকে এই পর্যন্ত থাক আগামী দিনের পরে আলোচনা